त्रिकोणमित ऊपर एटी आमार द्वितीय भिडियो। ए भिडियोते आमरा त्रिकोणमितिक कोणानुपात सम्पर्के आलोचना करब। एखन त्रिकोणमितिक कोणानुपात बोलते कि बुझी आमरा? एकटी समकोणी त्रिभुज संक्रांत जा किछु आलोचना आजके आमादेर आलोच्य विषय। तो एकटी समकोणी त्रिभुजे समकोण छाड़ा अपर जे दुटी कोण थाके सेई दुटी कोण हच्छे सूक्ष्मकोण। एई सूक्ष्मकोण दुटीर जेकोनो एकटीर सापेक्षे जदि तीनटी बाहुर मध्ये जेकोनो दुटोके निये आमरा अनुपात तैरि करी ताहले जे अनुपात पावा जाय তাকে ত্রিকোণমিতিক কোণানুপাত বলা হয়। এখন আমরা দেখব কতগুলি এই কোণানুপাত আমরা পেতে পারি। একটা সমকোণী ত্রিভুজে যে তিনটি বাহু থাকে সেই তিনটি বাহুর তিনটি নাম আছে, একটি লম্ব, একটি ভূমি আর একটি অতিভুজ। এই লম্ব, ভূমি এবং অতিভুজ এই তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে নিয়ে আমরা এক একটি অনুপাত তৈরি করব। দেখা যাক এই তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটোকে নিয়ে আমরা কতগুলি অনুপাত পেতে পারি। আমরা এবিসি একটি ত্রিভুজ নিয়েছি যার সি কোণের সাপেক্ষে আমরা লম্ব, ভূমি এবং অতিভুজের কতগুলো অনুপাত পাই সেটা দেখা যাক। প্রথমে আসি লম্ব বাই অতিভুজ, এটি একটি অনুপাত। ভূমি বাই অতিভুজ, এটি আরেকটি অনুপাত। এবং লম্ব বাই ভূমি, এটি আরেকটি অনুপাত। তাহলে আমরা তিনটি অনুপাত পাচ্ছি। এই তিনটি অনুপাতের প্রত্যেকের এক একটি বিশেষ নাম রয়েছে। আমাদের পরিবারে যেমন তিনজন সদস্য যদি থাকে তাহলে তিনজন সদস্যের পৃথক পৃথক নামকরণ করা হয়ে থাকে, তেমনি এখানেও পৃথক পৃথক নাম দেওয়া হয়েছে। তো প্রথম আসে লম্ববায়ু অতিভুজ। এই লম্ববায়ু অতিভুজকে নাম দেওয়া হয়েছে সাইন। অর্থাৎ এবার এই সিকোণটাকে যদি আমরা এক্স ধরি তাহলে সাইন এক্স বলব, তাহলে সাইন এক্স সমান লম্ববায়ু অতিভুজ। তারপরে আসছে ভূমিবায়ু অতিভুজ। ভূমিবায়ু অতিভুজকে বলা হচ্ছে কস এক্স। এবং তারপরে আসছে তিন নম্বরের লম্ববায়ু ভূমি, তার নাম দেওয়া হয়েছে ট্যান এক্স। অর্থাৎ সাইন এক্স সমান লম্ববায় অতিভুজ, কস এক্স সমান ভূমিবায় অতিভুজ এবং ট্যান এক্স সমান লম্ববায় ভূমি। এই নামগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা তিনটি বাক্য বলছি। সাইন এক্সকে মনে রাখার জন্য আমরা যে বাক্যটি ব্যবহার করব সেটা এরকম, সাগরে লবণ অনেক। সাগরের সাইন, লবণ থেকে লম্ব, অনেক থেকে অতিভুজ, অর্থাৎ সাইন এক্স সমান লম্ববাই অতিভুজ। তেমনি কস এক্সের জন্য আমরা এই বাক্যটি ব্যবহার করব, কষায়খানায় ভূত অনেক। কষায়খানার ক থেকে কস কস নিলাম, ভূতের ভূমি এবং অনেকের অতিভুজ, অর্থাৎ কস এক্স সমান ভূমি বাই অতিভুজ। আর ট্যান এক্সের জন্য নিচ্ছি ট্যারা লম্বা ভূত, ট্যারা থেকে ট্যান, লম্বা থেকে লম্ব আর ভূত থেকে ভূমি, অর্থাৎ ট্যান এক্স সমান লম্ব বাই ভূমি। নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই তিনটি অনুপাত ছাড়া কি আর হয় না? নিশ্চয়ই হয়। তুমি দেখো বা তোমরা দেখো, প্রথমে লম্ব বাই অতিভুজ নিয়েছিলাম, তাহলে এটাকে উল্টে দিলেও তার একটি অনুপাত হয়, অর্থাৎ অতিভুজ বাই লম্ব বাই অতিভুজকে উল্টে দিলে হয় অতিভুজ বাই ভূমি, এটি আরেকটি অনুপাত। লম্ব বাই ভূমিকে উল্টে দিলে ভূমি বাই লম্ব, এটিও আরেকটি অনুপাত হয়। অর্থাৎ প্রথম তিনটি অনুপাতকে প্রত্যেককে উল্টে দিলে আমরা আরেকটি করে অনুপাত পাচ্ছি। এই তিনটি অনুপাতেরও তিনটি পৃথক পৃথক নাম রয়েছে। লম্ববায় অতিভুজ এই অনুপাতটাকে উল্টে দিয়ে আমরা যে অনুপাতটা পাচ্ছি তাকে আমরা বলছি কোসেক এক্স। ভূমিবায় অতিভুজ এই অনুপাতকে উল্টে দিলে যেটা আমরা পাচ্ছি তাকে বলছি সেক এক্স। এবং লম্ববায় ভূমি তাকে উল্টে দিয়ে যে অনুপাতটা পাচ্ছি তাকে আমরা বলছি কট এক্স। অথবা আমরা বলতে পারি যে সাইন এক্স সমান ওয়ান বাই কোসেক এক্স, বা কোসেক এক্স সমান ওয়ান বাই সাইন এক্স, সেক এক্স সমান ওয়ান বাই কস এক্স এবং কট এক্স সমান ওয়ান বাই ট্যান এক্স। আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে একটু আলোচনা করছি। পিথাগোরাসের উপপাদ্যটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে বলা হচ্ছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রের সাহায্যে যদি একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এই সূত্রের সাহায্যে খুব সহজেই আমরা অপর বাহুর মান বের করতে পারব। এখন আমরা দেখব কেন এই সূত্রটির প্রয়োজন আছে এই চ্যাপ্টারে। সাইন, কস এবং ট্যানের সাথে এই সূত্রের কী সম্পর্ক সেটা একটু দেখা যাক। প্রথমে আমরা উভয় পক্ষের প্রতিটি রাশিকে অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। প্রতিটি অনুপাতকে আমরা অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করার পর বাঁদিকে আমরা পেয়েছি ওয়ান, আর ডান দিকে লম্ব বাই অতিভুজ মানে সাইন এক্স, যেহেতু স্কোয়ার রয়েছে তাই সাইন স্কোয়ার এক্স।
এবং ভূমি বাই অতিভুজ মানে কস এক্স, যেহেতু স্কয়ার রয়েছে তাই কস স্কয়ার এক্স। অতবে আমরা পেলাম সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স সমান ওয়ান। খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা আমরা পেলাম। এই সূত্রের সাহায্যে যদি সাইন এক্স এর মান দেওয়া থাকে তাহলে খুব সহজে আমরা কস এক্স এর মান বের করে নিতে পারবো, বা কস এক্স এর মান যদি দেওয়া থাকে তাহলে সাইন এক্স এর মানটা খুব সহজে বের করে নিতে পারবো। পিথাগোরাসের সূত্রটিকে এবার আমরা এরকমভাবে লিখলাম, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এবার এই লম্ব আর ভূমির যে কোনো একটিকে ডান দিকে নিয়ে যাচ্ছে, তাহলে এরকম পেলাম। এবার উভয় পক্ষের প্রত্যেকটি রাশিকে আমরা লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এরকম পেলাম। বাঁদিকে লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার কেটে গিয়ে ওয়ান হয়ে যাবে, ডান দিকে অতিভুজের স্কোয়ার বাই লম্ব স্কোয়ার মানে অতিভুজ বাই লম্ব সমান কোসেক এক্স হয়, যেহেতু স্কোয়ার রয়েছে তাই কোসেক স্কোয়ার। আবার ভূমি বাই লম্ব মানে কট এক্স, যেহেতু স্কোয়ার রয়েছে তাই কট স্কোয়ার এক্স। অতএব কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স সমান ওয়ান। আবার আমরা পিথাগোরাসের সূত্রটি নিলাম এবং ডান দিক থেকে লম্ব স্কোয়ারকে বাঁদিকে নিয়ে এসেছি। এবার উভয় পক্ষের প্রত্যেকটি মানকে আমরা ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিলে ডান দিকে কেটে গিয়ে ওয়ান হয়ে গেল, আর বাঁদিকে অতিভুজ বাই ভূমি মানে সেক এক্স এবং লম্ব বাই ভূমি ট্যান এক্স, যেহেতু প্রত্যেকের স্কোয়ার রয়েছে। অতবে আমরা পেলাম সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান ওয়ান। অতএব খুব গুরুত্বপূর্ণ তিনটি সূত্র আমরা পেলাম, একটা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান ওয়ান, দ্বিতীয়টা কোসেক স্কোয়ার এক্স। পরের ভিডিওতে অঙ্ক দেখাবো।